পেশাব পায়খানা স্টেঞ্জা যদি মশলা শেখানো হয় যে ঢিলা কলুক নেই হাঁটা বিদাত বলছে আপনারা এই দিয়ে বিশৃঙ্খলা কেন সৃষ্টি করছেন কোন গুরুত্ব রাখে না এগুলো মশলার কোন গুরুত্ব রাখে না দাড়ি সাইজ করতে করতে যদি রাখে ইসলাম পন্থী হয়ে সাইজ করতে করতে দাড়ির অবস্থাই খারাপ দাড়ির পিছনে পড়ে আছেন আপনারা হ্যাঁ দেশে এত এই হচ্ছে সেই হচ্ছে সেগুলো সম্পর্কে কিছু বলছেন না আপনার জি হ্যাঁ এই যে স্বভাব সুবিধাবাদী আমার কোনটাতে সুবিধা আছে আমার প্যান্ট ঠিক করে তো কিছু পয়সা আসবে না আসবে না আর দাঁড়িয়ে পয়সা আসবে না সব ক্ষেত্রে দুনিয়ার স্বার্থ কিন্তু যদি এই সব বড় বড় বিষয় তুলে ধরি তাহলে এর মাধ্যমে হ্যাঁ অনেক কিছু দুনিয়ার গরজ হাসিল হবে আল্লাহ বলছেন এই রকম জীবনে প্রতিটি ক্ষেত্রে আর এক শ্রেণীর আছে যারা তহিদ আখিতার কথা নেই তহিদ আাকিতা কথা বললে গাই জ্বালা সের অনুসারী হয়তো আর বেদার থেকে সতর্ক করে নিয়ত পড়া বেদাত এই সব নিয়ে যা করছে কষ্ট লাগে কষ্ট লাগে কিন্তু অন্য অন্য বিষয়ে ইসলামের কাজ করছে বলছে আমরাও তো ইসলামের কাজ করছি হ্যাঁ অনেক বে নামাজি নামাজি এলাম হ্যাঁ অনেক লোক মদ টদ খেতে মদ ছাড়াইলাম অনেক লোক বেদিন ছিল তাদেরকে দিনের মধ্যে নিয়ে আসলাম কিন্তু বিদার ছাড়াবেন না কেমত হয়ে যাবে তার উপর নেগেটিভ বলা যাবে না ওদের ফর্মুলাতে আছে যে না কিছু বলবেন না তাহলে কিছু ইসলামের তোমরা প্রচার করো আর মানো আর কিছুর ক্ষেত্রে একবারে গুরুত্বই নেই কিছুর ক্ষেত্রে গুরুত্বই নেই আল্লাহ বলছেন এইরকম স্বভাব অহুদিদের ছিল সেজন্য তাদের ওপর এই দুনিয়ার আজাব আর আখেরাতের আজাব আর তোমাদের জন্য এই রয়েছে আল্লাহ বলছেন এখন বিষয়টা তাহলে বুঝেছেন যে তোমরাই সেই লোক যে তোমরা একে অপরকে খুন করছো আর এক তোমাদেরই লোক একদল তারপরে তাদেরকে মদিনা থেকে বহিষ্কৃত করছো তারপরে কিছুদিন পরে যখন যুদ্ধ থামলো দেখলো যে আমাদের ইয়াহুদিরা বানু করেজার লোক দেখলো বানু নাজির বানু কাইনুকার লোক বন্দী হয়ে গেছে এরা তো আমাদের সজাতি সুতরাং এদেরকে কি করতে হবে হ্যাঁ মুক্তিপণ দিয়ে এদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে এই রকমের কোরাইজার লোক বন্দিয়েছে অন্যান্য গোত্র যারা বানো নাজির বানো কাইনুকা তারা ছাড়িয়ে নিয়ে আসতে ওইয়াতুক মুসারাতু ফাদহুম তোমাদের কাছে যখন ইহুদিরা বন্দী হয়ে আসে তখন আবার ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসো তখন আবার তাওরাতের দহায়দ যে তাওরাতে যে ছাড়িয়ে না গিয়ে আসতে বলা হয়েছে ইহুদির मदत করতে বলা হয়েছে ইহুদিকে সহায়তা করতে হবে অথচ অহুয়া মোহারাম আলী এখরাজ অথচ প্রথমে ওদেরকে দেশ থেকে বিতাড়িত করা আর মারামারি করা আর এইসব ঝগড়া করা এইসবই হারাম করা হয়েছিল তোমরা এইসব এই পরিস্থিতি তৈরি হতো না তোমরা কল না করলে আর মারামারি না করলে আফাতু মেনুন বিবাদিল কিতাব তাহলে কি তোমরা আল কিতাবের মানে তওরাতের ইহুদি দিকে বলা হচ্ছে তওরাতের আর আমাদের আল কিতাব হচ্ছে কোরআন কারিম সর্বশেষ কিতাব যেহেতু আর তাওরাতকে রোহিত করা হয়েছে সেটা ইহুদিদের জন্য বর্তমানে খ্রিস্টানদের জন্য সারা বিশ্বের সমস্ত জাতির জন্য সমস্ত ভাষাভাষীর জন্য তোমরা আল কিতাব আল তাওরাতের কিছু বিধানের প্রতি বিশ্বাস করবে যেমন মুক্তিপণ দিয়ে নিজ জাতির লোকদেরকে উদ্ধার করা অর্থাৎ ফুরুন হবে বাজ আর কিছুকে অস্বীকার করবে কিছুকে অমান্য করে অস্বীকার করবে

ইসলামের সুবিধাবাদীরা কিছু মেনেছে কিছু মানে নেই সবচেয়ে বড় রোগ আকিদার ক্ষেত্রে অভক্তি আকিদার পরিশুদ্ধি নেই আকিদার সংশোধন নেই আকিদা ভালো না থেকে এদের অনেকে নামাজ রোজা করছে যার ফলে দুনিয়ার লাঞ্ছনার আজাবচাপি হয়েছে যদি আকিদা ঠিক থাকে নামাজ ঠিক থাকে পরিবারে হেজাব পর্দা নেই একসাথে সাবালিকা মেয়েদেরকে কলেজ ইউনিভার্সিটি পড়িয়ে কাজের যোগ্য বানাইতে হবে তাদেরকে চাকরিজীবী করতে হবে মহিলাদেরকে সহিয়া দাবিদার কলেজ ইউনিভার্সিটিতে একসাথে লেখাপড়া করায় সহ শিক্ষা ওই ক্ষেত্রে কোন কথা নেই চলছে চলুক বেহা পর্দা পরিবেশ শির চোখের সামনে শির্ক হচ্ছে না না এই বলা যাবে না না হলে গ্রামে ঝগড়া হবে ছিরকে সম্পর্কে সতর্ক করবে জাতি আল্লাহ বলছেন যারা এরকম করে দুনিয়াতে লাঞ্ছিত হবে ওয়াও মাল কেয়ামাতে দুনিয়ার আজাব দিয়েই শেষ হবে না ওয়াও মাল কেয়ামাতে ওরা দু নাই আজাব আর কেয়ামতের দিবসে বিচার দিবসে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ঠেলে দেওয়া হবে কঠোর শাস্তির দিকে আর তোমরা যা কিছু করছো তা হতে আল্লাহ উদাসীন নন অনবহিত নন বেখবর নন যে আল্লাহ খবর রাখেন সব খবর আল্লাহ রাখেন যে কতটা ইসলাম পালন করার চেষ্টা করছো আর কোনখান থেকে পালন করছো অন্তরে তোমার কি আছে যথাসাধ্য ইসলাম যতটা যার ক্ষমতা আছে সেটা পালন করার চেষ্টা করছো কিনা ব্যক্তি জীবনে যেটা আপনার আয়ত্ত রয়েছে সেই ক্ষেত্রে পালন করছেন না সমস্যাটা হচ্ছে এখানে যে যেই ক্ষেত্রে আমরা পালন করতে পারবো সেই ক্ষেত্রে অনেকে পালন করছে অধিকাংশ লোক পালন করছি না আর যেই ক্ষেত্রে আমাদের ক্ষমতা নাই সেই ক্ষেত্রে বড় বড় মন্তব্য করছি এটা সবচেয়ে বড় লোক অপরের জন্য মন্তব্য কিন্তু নিজের জীবনের সংশোধন নেই নিজের জীবনের সংশোধন নেই আল্লাহ সব জানছেন উলাইকা লযিনা اشতারাউল হায়াতাদ দুনিয়া বিল এই শাইনি লোকেরা যারা দিনের ইসলামের কিতাবের কিছু মানলো কিছু মানলো না এরা পার্থিব জগৎকে ক্রয় করেছে পরকালের বিনিময়ে পরকালকে বিক্রি করে দিয়ে আখেরাতকে বিসর্জন দিয়ে ধ্বংস করে দিয়ে তারা দুনিয়ার স্বার্থ ক্রয় করেছে ফালা উখা হম আজাদ সুতরাং তাদের থেকে আল্লাহর কি হালকা করা হবে না ওয়ালাহ ম ইউন আর তারা সাহায্য প্রাপ্ত হবে না মুসাল কিতাপ ওয়াকাফ ফাইন রসুল আল্লাহ রব তারপরে বলছেন যে মুস আলী সালামকে আল কিতাব দিয়েছিলাম সে কিতাব হচ্ছে কি তৌরাত ইন্ন আনজাল না তৌরাত ফিয়া

এই কিতাব আগের কিতাবগুলির সত্যায়নকারী সেই কিতাবের বহু ভালো বিষয়গুলি যেগুলি মানুষের সংশোধনের জন্য আকিদে আমল আখলাকের ক্ষেত্রে প্রয়োজন সেগুলিকে অব্যাহত রেখেছেন কি পর্যন্ত কোরআন করিমের মাধ্যমে রসুল উল্লাহামের আদিজের মাধ্যমে আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে আমি মুস আলী ইসালামকে আল কিতাব তরাত দিয়েছিলাম রসুল এবং তারপরে অনেক কি একের পর এক প্রেরণ করেছিলাম মানে হচ্ছে পরস্পর প্রেরণ করা হ্যাঁ পর্যায়ক্রমে থাকতো বনি ইসরায়েলদের মধ্যে এমনকি এক এক গোত্রের জন্য এক এক নবী এক যুগে দু তিন নবী আল্লাহ পাঠিয়েছেন বনি ইসরাইলদের হেদায়তের জন্য মুসা আলি সালামের পরে জাকারিয়া আলী সালামকে আল্লাহ পাঠিয়েছেন সালামের ছেলে হলো ইয়াহিয়া তাকেও নবী করলেন হ্যাঁ এই দুইজনকে ইয়াহুদিরা খুন করেছে তাই সামনে বলবেন যে তোমরা এই নবীদের সাথে কি আচরণ করেছ একদল নবীকে তোমরা খুন করেছ আর একদল এর ক্ষেত্রে তোমরা তাদেরকে মিথ্যা মনে করেছ অস্বীকার করেছ যদি খুন নাও করে থাকো তাদের প্রতি মান নিয়ে আসুন ইয়াহিয়া সালাম যুগে ইসা আলী ইসলামকে আল্লাহ রব্বুয়ে পাঠালেন ঈশ্বাল ইসরায়ের পরে শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ পাঠালেন এবং প্রত্যেক নবী যারা যারা এসেছেন তাওরাতের পরে সকল নবী বনী ইসরাইলদেরকে ইয়াদিদেরকে ভবিষ্যদ্বাণী করেছেন আম্বিয়া রসুলগণ এবং সেই সব কিতাবে যে শেষ নবী আসবেন তার প্রতি তোমরা নিয়ে আসবে মদিনার ইহুদিরা মদিনায় এই জন্য এসেছিল যে তাদের কিতাবে ভবিষ্যদ্বাণী ছিল যে খেজুর বাগান বিশিষ্ট শহরে বা অঞ্চলে শেষ নবী আসবেন এই ভবিষ্যৎ বাণীর সন্ধানে তারা সন্ধান করতে করতে সামদেশ থেকে সে মোদিনে বসবাস এত কাছাকাছি আসার পরে নবী যখন আসলেন তাদের বংশের না ইসমাইল আলী ইসলামের বংশে আরবদের মধ্যে চলে আসলেন হিংসা হয়ে গেল জাতীয়তার রোগ ধরে নিল এই জাতীয়তার রোগ মানুষকে হক থেকে সত্য থেকে বহু মানুষকে দূরে রাখছে বহু মানুষকে দূরে রাখছে ভাষার জাতীয়তা আঞ্চলিকতার জাতীয়তা হ্যাঁ এই মানুষের তৈরি করা কাফেররা শিখিয়ে দিয়েছে যে এটা তোদের বর্ডার এই বর্ডারের জাতীয়তা আর তারপরে রঙের জাতীয়তা এরা কালো আমরা সাদা এরা আমরা এশিয়ান ওরা হচ্ছে ইউরোপিয়ান এই রকম বহু জাতি এরা হচ্ছে চ্যাপ্টা আমরা হচ্ছে অন্য রকম এই বহু রকমের জাতীয়তা হচ্ছে যা যা মানুষকে বরবাদ করেছে এই ইহুদিদের বরবাদির কারণ হচ্ছে এটা আমরা হচ্ছি বনি ইসরায়েল ইসরায়েল বংশ ইয়াকুব আলী ইসলামের বংশ ইব্রাহিম খরিল থেকে দুটো বংশ বেরোচ্ছে তাই না ইব্রাহিম আলী ইসলাম এক ছেলে ইসহাক ইসাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের বংশ ইসহাকের বংশ আর ইব্রাহিম আলী ইসলামের দ্বিতীয় ছেলে ইসমাইল আলী ইসলাম যাকে রেখে আসলে খলিল্লাহ ইব্রাহিম আলী ইসলাম ছেলেকে আর তার মাকে কে কোথায় মক্কা ইসমাইল বংশে কেন শেষ নবী আসবে আমরা তো অপেক্ষা ছিল আমাদের বংশ আসবে কিন্তু খেজুর বাগান আসবে এগুলো কই না তারা চিনছে আল্লাহ ছেলের মতো করে চিনত এইটাই কিন্তু বংশ যে আমাদের না আমাদের জাতি জানা অন্য জাতি থেকে কেন আসলো না মাইকে মানা যাবে না সর্বনাশ করলো দুনিয়া এবং আখেরাতকে এই একটি রোগ সর্বনাশ করে দিল তাহিংসা ঢুকিয়ে দিল বিদেশ ঢুকিয়ে দিল শত্রুতা ঢুকিয়ে দিল কুফর ঢুকিয়ে দিল্লা খাব নিঃহামকে আল কিতাব তরাদিয়েছে রসুল আর তারপরে ধারাবাহিক ভাবে বা একের এক রসুল প্রেরণ করেছি রসুল সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলাম তার আগে ইসা আলি ইসলাম বলছে মারিয়াম আল বৈনাথ আর মারিয়াম পুত্র ইসা আলি ইসালামকে কি দিয়েছি আল বৈনাথ সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছে এখানে বৈয়নাথ বলতে মজেজাত উদ্দেশ্য করা হয়েছে মৌজেজা কিতাব তো ইঞ্জিল আল্লাহ দিয়েছেন কিন্তু এখানে বৈয়না মানে হচ্ছে যেগুলি হচ্ছে অলৌকিকত্ব মৌজেজা নবী রসুলগণকে আল্লাহ দিয়ে থাকেন বিশেষভাবে ইসা আলী ইসালামকে যেসব মজেজা দিয়েছিলেন কোরআন করিমে সুরে আলী ইমরানে আমাদের তফসিরে এসছে কি দিয়েছিলেন ইহিল মৃতকে কি করতেন জীবিত করে দিতেন আর কি করতেন হল আত্মা জন্মন্ধ মায়ের পেট থেকে অন্ধ ইয়ে চোখে হাত ফিরিয়ে দিলে দৃষ্টি শক্তি খুলে যেত সবকিছু দেখছে ভালো হয়ে যেত আর কি কুষ্ঠ রোগী যা ভালো হয় না কুষ্ঠ রোগী কে গায়ে হাত ফিরিয়ে দিতেন ভালো হয়ে যেত এই মজিজা দিয়েছিলেন যেমন মৌসা আলী সালামকে নয়টি মজিজা দিয়েছিলেন যে সব কথা পরানিক তফসিরে আমরা আলোচনা করেছি বিভিন্ন সময় আল্লাহ বলছেন ইসা বিন মারিয়ামকে আমি কি দিয়েছিলাম আলবাই সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছিলাম মজিজাগুলি ও আইয়াদ না হবে রুহিল কদোস এবং তাকে আমি শক্তিশালী করেছিলাম সাহায্য করেছিলাম সাপোর্ট করেছিলাম তাইদ তাই সাপোর্ট করা কি দিয়ে বিরোহিল কদুস পবিত্র আত্ম তাকে দিয়ে অর্থাৎ জিব্রাইল আলী আম্বিয়া আলাম সাহায্যকারী সহযোগীবাম মারফত তার কাছে ওহি করেছে তার কাছে আসমানি বিধান এসছে তাকে শক্তিশালী করেছে এবং আল্লাহ রাবুল আলমিন ঈসা আলি ইসালামকে উঠিয়ে নিয়েছে না আকাশে জি অথচ ঈসা আলি সাল্লামকে ইহুদিরা খুন করার জন্য চেষ্টা করেছে এবং তাদের বিশ্বাসে খুন করিয়ে দিয়েছি ওয়া তাই না ইসলাম ইমালবা ইয়ে নাত ওয়া ইয়েদ নাহবের ওহিল কুদুস আফাকুল্লামা আহকুম রসুল উন বেমা আ তাহ আনফসকুম ইস্তাক বারো তো ইয়াহুদিদেরকে আল্লা বলছেন আচ্ছা বলো তো তোমাদের কাছে যখন রসূল এমন কিছু নিয়ে আসত যে কোনো রাসূল বেমালা তাহু আনফসরম যেটা তোমাদের মনের উল্টো হয়ে যেত হ্যাঁ মনের অনুকূলেও হইত না প্রতিকূল আরে এইরকম কথা কেন নিয়ে আসলো এটা তো আমাদের জন্য কষ্টকর এইরকম কথা কেন বলছে যেই ধর্মকর্ম তারা বিকৃত ধর্ম পালন করতো তার উল্টো সংশোধনের জন্য যখন বলতো মানুষের এটা খারাপ স্বভাব বলবেন নেগেটিভ যে যখনই আপনি এটা তো পড়ছেন বেদাত করছেন রাগ উঠে গেল একটা বেদাতির রাগ উঠে গেল যখনই বলা যাবে একজন মাজার বন্ধিকে ভাই মাজার কি যাচ্ছে ওখানে আরে মাজারের বিরুদ্ধে বলে তুই ইসলামের দুশ্মন বুঝছেন না দিল ইসলামের দূষণ বানাইয়া যখনই বলবেন তাদের ভ্রান্ত মতবাদ ইসলামের ব্যাখ্যা সম্পর্কে আর এই এই ব্যাখ্যা ইসলামের নয় আর এ হচ্ছে ধর্মশত্রু জি হ্যাঁ এ হচ্ছে নাস্তিকদের লোক জি এ হচ্ছে কারো এজেন্ট দিল বড় বড় হ্যাঁ কুফুরীর উপাধি দিয়ে কাফের বানিয়ে ছাড়লদিদের চরিত্র দেখেন আল্লাহ বলছেন যখনই তোমাদের কাছে রসুল এমন কিছু নিয়ে আসতো বেমালা আনফুসাকুম যেটা তোমাদের মনের অনুকূলে হইতো না মনপুত হইত না তুম তখন অহংকার প্রদর্শন করতে না মানা যাবে না এদের কথা নবীর কথার উপর অহংকার করতে অথচ নবীর কথা হচ্ছে ওই আল্লাহর কথা

কিন্তু খুন করার ক্ষেত্রে মজারের শেখ মানে খুন করছো আর করতে থাকবে এইটা হচ্ছে স্বভাব তোমাদের শেষ নবীকেও তোমরা ছাড়নি খুন করার চেষ্টা করতে এবং বিষ মা খেয়ে দিয়েছো সেই কারণে নবী মাহম্মদ সাল্লাম শহীদ হয়েছেন এহুদিদের এই বিষাক্ত খাবার খেয়ে এটাই হচ্ছে নবী শাহসাল্লামের হ্যাঁ জীবনের ইন্তেকালের সময়ের হাদিস যা ইমাম বিভিন্ন কাছের আমুতুল আলাই এই তফসিলে উল্লেখ করেছেন ওই হাদিসটি